sì. হাই, মো মলাই পুনি থর স্বাগত জনাওছি আপনার আউ গোটে নয় ভিডিওরে। তো আজ মু আসিকি পৌঁছি পুরীরে, গোটে ফ্যামিলি ট্যুর লা আসছি। তো দেখিপার এবে মু রয়েছি আপনার নরেন্দ্র পুখুরী, যেটা কি গোটে বহুত বড় পুষ্করিণী রয়েছে। খাস করে সেইটা আপনার অক্ষয় তৃতীয়া জাঁথে, অক্ষয় তৃতীয়া পরে আমি যেতে সবু মুঠি করে থাকে ধান বুণাপি মুঠি করে থাকে চাষী মানে অক্ষয় তৃতীয়া পরে। তো অক্ষয় তৃতীয়ার একুশ দিন গলাপরে ভগবান গোটে চন্দন যাত্রা লাগি থাকে, যে চন্দন যাত্রাটা এই পুখুরীতে হয়ে থাকে। তো দেখিপার এবে পুরা ডেকোরেসন করি রখা হয়েছি এই যে দেখিপার জায়গাটি, এই জায়গায় আপনার চন্দন যাত্রা হয়ে থাকে। তো আজ সন্ধ্যাবেলে বি হব চন্দন যাত্রা। তো মু এবে প্রেজেন্ট অছি আপনার দেখাইবি কেমতি কোণ চন্দন যাত্রা হুয়ে। আউ এবে দেখিপার এটি লোক নাহান্তি, আউ সন্ধ্যাবেলে পুরা গহড়ি হয়ে যাবে। আগরু এই পোখরীরে এইভাবে তো সব কারুকার্য নথিলা, এবে দেখিপার সব বিভিন্ন প্রকার মূর্তি এবং কারুকার্য করা হয়েছি। কাঁথ গুড়া মানে যে তার বাউন্ডারি বহুত সুন্দর দেখা যাচ্ছে, আউ এতে পারফেক্ট হয়নি কারুকার্য, তথাপি বি আখিকে দেখা ভাল লাগুছি, মানে আগ অপেক্ষা বহুত ভাল লাগুছি। এই জায়গাটা দেখন্তু গোটে হয়েছি কারুকার্য, তো অল বাউন্ডারি সেইভাবে কারুকার্য হয়েছি, টোটাল বাউন্ডারি যেতকি যেতকি বড় অছি আমার নরেন্দ্র পুষ্করিণী। তো এই এই যে আপনার নরেন্দ্র পুষ্করিণী দেখিপার আর মানে পানি বহুত এটি মানে পোখরীরে যা আসা এটি নৌকার ব্যবহার করা যাই থাকে। সেপটে গোটে নৌকা বি ছিড়া হয়েছি, যেটা কি ভিডিওর দেখলে আপন মানে। আউ চন্দন যাত্রার ভিডিও সন্ধ্যাবেলে যদি মু আসি পারলি, কাইকি না এবে এটি কাম সরিলা পরে আমি যাবু ঠাকুর দর্শন পাই, কাইকি না আজ সকালে আমি ঠাকুর দর্শন করে পারলুনি। আজ আমার প্রধানমন্ত্রী আসছিলে পুরীকু জগন্নাথকু দর্শন করা, তেমন পুরা বেন লা। তো এবে আমি যাওছু জগন্নাথকু দর্শন করবু। আউ মু এবার নরেন্দ্র পুখুরীরে অছি, এটি গোটে কাম লা, আউ আপনার দেখাইলি ভিডিওটি। তো সন্ধ্যাবেলে আপনার চন্দন যাত্রা হব এইটি, যেটি কি আপনার নরেন্দ্র পুষ্করিণীতে চন্দন যাত্রা চালু হলে মু আসবি আপনার ভিডিও বনাই দেখাইবি। এই যে জায়গাটি দেখিপার এইটি আপনার কেশ সমর্পণ হয়ে থাকে, কাইকি না আমার পুরী জগন্নাথ মন্দির ভিতরে কেশ সমর্পণ করা বেন অছি এবং এই নরেন্দ্র পুখুরীরে হয়ে থাকে। যেমনকর মানসিক থাকে মুন্ডন পাই মস্তিষ্ক মুন্ডন পাই সেমানে এটি কেশ সমর্পণ করে থাকে। এই যে নরেন্দ্র পুখুরী রয়েছে আপনার এইটা পনেরোশ শতাব্দী পূর্বর এটা নির্মাণ হয়েছিল, যেটা কি নরেন্দ্র দেব বলে জনে লে যে কি সেতবেলার গজপতি কপিলেন্দ্র দেবঙ্ক ভাই লে, সে এই পুখুরীটা নির্মাণ করে। এই পুখুরীর টোটাল আপনার ষোলটি ঘাট রয়েছে, দেখিপার এটি গোটে মহাদেবঙ্ক মন্দির রয়েছে, যেটা কি ষোলটা ঘাট রয়েছে গাধেয়া রয়েছে। আউ এই পুখুরী আপনার জগন্নাথ মন্দির যে মেন টেম্পল রয়েছে সেইটু আপনার গোটে কিলোমিটর মানে ওয়ান কিলোমিটর, আর যে আপনার রেল জংশন রয়েছে, রেল জংশন রয়েছে যেটা সেটা আপনার এটু 2.5 কিলোমিটর হব। আউ এই যে মঝিরে দেখিপার যে মন্দিরটা রয়েছে যেটা কি চন্দন মণ্ডপ কুযায়, যেথার কি প্রত্যেক বর্ষ ঠাকুর চন্দন যাত্রা অনুষ্ঠিত হয়ে থাকে। তো এই বর্ষ মধ্যে চন্দন যাত্রা হব। আউ এই যে মন্দির দেখিপার যে পুখুরী এই পাখর যে বস্তি রয়েছে সেটা ধান্ডিমলা বস্তি কুযায়, যেটা কি এপট সাইডে লেফট সাইডে রয়েছে বস্তি, আপনার মানে যদি এপটে আসিকি দেখবে জাঁপারে এটা রয়েছে বসি বসবা রয়েছে জায়গা, যেটা কি লোক মানে বসিকি দেখি থাকে কিছু প্রোগ্রাম হলে। আউ এই পুখুরীর যে ওয়াটার লেভেল রয়েছে এটা আপনার রড রু 10 ফুট রয়েছে পানি লেভেল, মানে এই পুখুরীরে হারাহারি আপনার 7-8 ফুট পানি সববে থাকে।
ଯେଉଁ ଆପଣଙ୍କର ଚନ୍ଦନ ମଣ୍ଡପ ରହିଛି ତାକୁ ଛାଡ଼ିଦେଲେ ଆହୁରି ଛୋଟ ଛୋଟ ଦୁଇ ତିନିଟା ମନ୍ଦିର ରହିଛି, ଯେଉଁଟାକି ପୋଖରୀ ବେଢ଼ା ଭିତରେ ରହିଛି, ସେଇଆକୁ ସବୁ ନୌକାରେ ଯାଇକି ପୂଜା କରିଥାନ୍ତି, ଯେଉଁଟାକି ଦୈତାପତିମାନେ ରହିଛନ୍ତି ଆସିକି ନୌକାରେ ଯାଆନ୍ତି ସେ ମନ୍ଦିରମାନଙ୍କୁ ଏବଂ ପୂଜା ଅର୍ଚ୍ଚନା ସେଠି କରିଥାନ୍ତି। ତ ଖାସ କରି ଏଇଠି ସ୍ପେଶିଆଲି ଯେଉଁଟାକି ଚନ୍ଦନ ଯାତ୍ରା ରହିଛି, ବର୍ଷରେ ଥରେ ଠାକୁରଙ୍କର ଚନ୍ଦନ ଯାତ୍ରା ହୋଇଥାଏ, ସେଇ ଟାଇମ୍ରେ ବହୁତ ଭିଡ଼ ହୋଇଥାନ୍ତି ଏଠି।